দর্শক, বরাবরের মতো খামারে বাড়ি চ্যানেল থেকে আমি আছি মোহাম্মদ নাহিদ হাসান। তো আজ আমরা এসেছি এশিয়া মহাদেশের বৃহত্তম খামার দত্তনগর কৃষি খামার, যেখান থেকে পুরো বাংলাদেশে আপনার হচ্ছে বীজ উৎপন্ন করা হয়। এবং আজ আমরা দেখাতে চলেছি কীভাবে আলু চাষ করব, মানে কীভাবে আলু চাষ এখানে হয়, কেমনভাবে আলু লাগালে সে আলুর বীজ ফলন ভালো হয়, সেই সম্পর্কে আপনাদের মাঝে কিছু আলোচনা করব। এবং সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি, এই খামারটি কিন্তু প্রায় 3000 একর জমি নিয়ে গঠিত, বৃহত্তম এশিয়া মহাদেশের বৃহত্তমের মধ্যে দ্বিতীয়তম খামার হলো দত্তনগর কৃষি খামার। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা কৃষকের মাঝে চলে যাই, তাদের কাছে শুনে নিই তারা কীভাবে এখানে আলু চাষ করে। এবং শুধু আলু না, এখান থেকে বিভিন্ন ফসল মানে ফলন করা হয় এই দত্তনগর কৃষি খামার থেকেই। তো চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। সর্বপ্রথম আপনার পরিচয়টা আমরা জানতে চাই। আমার নাম মোহাম্মদ আবুবকর সিদ্দিক। আবুবকর সিদ্দিক ভাই, আপনারা এখানে কি করছেন এখন? এই আলু চাষ করা হচ্ছে, আলু লাগানো হচ্ছে। তো আলু চাষ কি আপনারা মানে এখানে কি আপনারা নিয়মিত কাজ করেন নাকি অন্য নিয়মিত কাজ করেন? তো এটা কীভাবে চাষ করলে ভালো হয় সেটা একটু দর্শকদের মাঝে একটু বলুন। মাটিতে আমরা সার দিই সর্বপ্রথম, দিয়ে বিঘায় হয়তো 15 মন মতন আলু লাগে আমাদের। বিঘায় 15 মন মতো আলু লাগে। তা আপনারা হচ্ছে এটা চাষ করার জন্য প্রথমে মাটি মানে কি করে নেন মাটিগুলো? মাটি আগে চাষ করতে হয় ফার্স্টে নাঙল দিয়ে, তারপরে ফার্স্টে সার মানে পানি দিয়ে, তারপর সার দিয়ে আবার চেষ্টায় চইছে, তারপর আবার আলু লাগাইতে হয়। আলু লাগাতে হয়। তা আলুগুলো আপনারা এখানে যে লাগাবেন এটা কত মাস পরে আপনারা তুলবেন? আবার 3 মাস। 3 মাস। আর এটা হচ্ছে আপনার গাছ বের হবে কখন, মানে এটা লাগানোর পরে? এটা বেরোবে 15 দিনের ভিতরে। 15 দিনের ভিতরে। তো হচ্ছে আপনাদের এখানে লিভার কতজন আছে আজকে? লিভার 18 জন। আপনারা কি নিয়মিতই কাজ করেন এখানে? নিয়মিতই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।